Hey, good afternoon, guys. Welcome back to a new video. So, today's video is going to be a little different. Today, we are going to visit a restaurant or cafe. But today's place is going to be a little different. This place, you know, এই প্রচুর ভিডিও দেখেছি বা ইউটিউবে আমরা আসার আগেও কিন্তু আমি প্রচুর অনেক ভিডিও আমি দেখেছি বাট কখনো কিন্তু আমার আশা হয়নি বাট এই ফার্স্ট টাইম আমি চলেছি ডেকার্সলে আর এটাও ভাবলাম যে তোমাদের সাথে কোনো রকম কিন্তু স্ট্রিট ফুড একদমই দেখানো হয় না আর আমরা এই চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু স্ট্রিট ফুড দিয়েই তো চলো দেখবো কি কি খাবার পাওয়া যায় কি কি ফেমাস ফেমাস দোকানে তোমাদের খাবার দেখাবো চলো বেশি দেরি করবো না একবারে যাওয়া যায় ডেকার্স লেন তো অবশ্যই যাবো খাওয়া দাওয়া তো তোমাদের অবশ্যই দেখাবো তার আগে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কী করবে একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে এরকম ভালো ভালো ভিডিও সবার আগে দেখার জন্য অ্যান্ড বাই দ্য ওয়ে যারা আমাকে জানো আই এম বিশ্বজিৎ ইউ আর ওয়াচিং দ্য বংক্রাঞ্চি সো লেটস গেট স্টার্টেড তো ভেতরে তো চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আর ডেকার্সের প্রচুর শপ রয়েছে প্রচুর দোকান রয়েছে মানে বলতে গেলে অঢেল অঢেল বলে বলে শেষ করা যাবে না বা যে কটা সম্ভব হবে সে কটা আমরা তোমাদেরকে দেখাবো তো এখন প্রচুর গরম পড়ে গেছে তোমরা জানো এত গরম বাস থাকা যাচ্ছে না তো ফার্স্টে রিফ্রেশমেন্টের জন্য নিয়ে নিচ্ছি একটা লস্যি লস্যি না খেলে দিনটা স্টার্ট হয় না তোমরা জানোই তো ফার্স্ট যেটা লস্যি আমি নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছ শর্মা মিল্ক থেকে তো এই দোকানটা নিয়ে খুবই সুন্দর আমি এর আগে দেখেছি খুব ভালো বানায়ও তো সেটা খেলেই বুঝতে পারবো আর প্রাইসটা বলবো একটু দেখিয়ে দিতে প্রাইস রয়েছে যে স্মল রয়েছে কিন্তু 35 টাকা আর বিগ যেটা রয়েছে 60 টাকা এছাড়া আরও অনেক টাইপের মিষ্টি রাবড়ি সমস্ত কিছু পাওয়া যায় চলো টেস্ট করে দেখি আবার কীরকম জাস্ট বলবো একটু সামনে দিয়ে দেখাতে দেখো কতটা ঘন লস্যিটা আর ওপরে দেখতে পাচ্ছ এরকম একটা বরফের টুকরো দেওয়া রয়েছে আর ওপর থেকে একটা লেয়ার রয়েছে জাস্ট অসাম খেতে মাইন্ড ব্লোয়িং প্রচুর ঘন আছে প্রচুর ঘন আর টেস্ট না পুরো রিফ্রেশমেন্ট দিচ্ছে ভেতর থেকে সিরিয়াসলি বলছি বিশাল রিফ্রেশমেন্ট দিচ্ছে মারাত্মক তোমাদের আসো অবশ্যই এই শর্মা মিল্ক থেকে ট্রাই করো লস্যি আমার তো খুবই ভালো লেগেছে ব্যাপক চলো দেখি নেক্সট কী আছে নেক্সটের দিকে যাওয়া সো রাইট না কিন্তু এই মুহূর্তে আমি চলে এসেছি ডেকার্সের ওয়ান অফ দ্য ফেমাস একটা স্টল সেটা তোমরা সবাই অনেকে জানো বা অনেকে ট্রাই করেছো যে চিত্ত বাবুর দোকান দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু রয়েছে আর ভিড়ও কিন্তু ভালোই ভিড় রয়েছে এই মুহূর্তে এখন কেন অল টাইম কিন্তু এখানে ভিড়টা থাকে সেই চিকেন স্টু মাটন স্টু বলতে পারো খুবই ফেমাস তো চলো আমরাও ট্রাই করবো এখানে চিত্তবাবু দোকান থেকে এই প্রথমবার ট্রাই করবো চিকেন স্টু ভেজিটেবল স্টু ফিশ ফ্রাই ফিশ রোল চিকেন পকোড়া ডিনার টেবিল আলুর দম ঘুগনি পালক পনির প্রন পকোড়া বাটার টোস্ট চা কতদিন হলো কত বছর হলো ওখানটা 75 ইয়ার্স আর একটাও তো রয়েছে মানে চিত্ত বাবু আরেকটা রয়েছে স্টু রয়েছে ওটাও আমাদের ব্রান্ড ওটা কতদিন হয়েছে ওটা 40 বছর মতো হয়ে গেছে এখন স্টুয়ের কি প্রাইস রয়েছে এখন চিকেন স্টু 92 রুটি দিয়ে 100 টাকা ব্রেড উইথ 100 টাকা রাইট না কিন্তু চলে এসেছে আমার কাছে দেখতে পাচ্ছ সেই চিত্তবাবু ফেমাস কিন্তু চিকেন স্টু আর রুটি দুটোই নিয়ে নিয়েছি প্রাইজিংটা বলে দিই তোমাদেরকে এখন প্রাইজিংটা একটু হয়তো বেড়েছে আমি যখন দেখেছিলাম একটু কম ছিল এই পুরো চিকেন স্টুটার প্রাইস শুধু যদি স্টুটা নাও তার প্রাইস কিন্তু পড়ছে 92 রুপিস আর ব্রেড দিয়ে নিলে কিন্তু 100 রুপিস পড়ছে তো চলো খেয়ে দেখি ফার্স্টে স্টুটা জাস্ট দেখতে খুব সুন্দর লাগছে একটু বলার নেই জাস্ট অসাম সত্যি খুবই সুন্দর খেতে আর খুব লাইট একটু হালকা মশলা রয়েছে ওপর থেকে দুর্দান্ত লাগছে খেতে আর এই দেখতে পাচ্ছ ভেজিটেবলসও রয়েছে এখানে দেখতে পেঁপে রয়েছে একখানা এখানে দেখছে একটা গাজর দিয়েছে সে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু জায়গা মানে ভিড় তোমরা বুঝতে পারছো কী লেভেলে ভিড় আছে একটু জায়গাটি অনেকক্ষণ বাদে বসার জায়গা পেয়েছি আর এখানে একটা সবথেকে বাজে জিনিস আছে সেটাই বলে দিচ্ছি একটু আগে আমার সাথে ঘটে গেছে হ্যাঁ ওখানে কাগে আছে প্রচুর পটি করে হ্যাঁ সেটা সাবধানে আমার মাথায় একটু আগে পটি করেছে মানে বুঝতে পারছো খাওয়ার আগে হ্যাঁ খাওয়ার সময় না কিন্তু তাহলে এটা গেছিলো এটা স্টার্ট করি ফার্স্টে রুটি দিয়ে একটু এটা খেয়ে দেখি জাস্ট লুক অ্যাট দিস গাইস আই কান্ট সেই সেই এদিকে পেঁপে পেঁপে দিয়েছে অনেক ভেজিটেবলস দিয়েছে আমার পার্সোনালি ভালো লাগে পেঁপে গাজর এগুলো তো চিকেনটা দেখাই এরকম গাইস এই সাইজের একটা চিকেন রয়েছে দেখতে পাচ্ছ এই সাইজের জাস্ট চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছি যে কী লেভেলের সফট চিকেনটা জাস্ট দেখো
দেখো ছিঁড়ে চলে আসছে, একটু টেস্ট করি। ফেমাস এর জন্যই, কিছু বলার নেই। ডেকার্সল এসে চিত্তবাবু তুমি না ট্রাই করে থাকো তাহলে বস ডেকার্সল ঘোরোই না, সিরিয়াসলি। তো রাইট, আমি দেখুন তুমি চলে এসেছি ক্লাসিক ফাস্টফুড সেন্টার একদম শুভচির পাশে, বলছো এই আমার কিছু রয়েছে শুভচির পাশে। তো এখানে 80 টাকায় বেশ ভালো ভালো ব্যাটার ফ্রাই পাওয়া যাচ্ছে, তো ওগুলো ট্রাই করবো। আর কি কি আছে এখানে দেখা যায়, চাউমিন, ফ্রাইড রাইস, পোলাও, মশালা কুলচা, তারপর গ্রেভি ডিশের মধ্যে চিলি চিকেন, গার্লিক চিকেন, লেমন ফিশ, চিকেন ভর্তা, চিকেন মশালা, চিকেন কষা, চিকেন স্টু, কুলচা, ব্রেড আইটেমের মধ্যে কুলচা, তন্দুরি, হাত রুটি, সবজিটা আছে বিভিন্ন রকমের, 5-7 রকমের সবজি আছে। আর কতদিন হয়েছে মোটামুটি ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার? 32 ইয়ার্স হল, 32 বছরের পুরনো প্রতিষ্ঠান। খুব ভালো, 3 বছরে দেখতে পাচ্ছ এই খুব ফেমাস, এখানে শুনেছি খুবই ভালো, তো চলো ট্রাই করে দেখি। সো এবার যেটা নিয়ে নিচ্ছি তোমরা দেখতে, ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে, সেটা হচ্ছে ব্যাটার ফ্রাই। দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম, এই মাত্র জাস্ট গরম গরম ভেজে দিল। আর এটা প্রাইস রয়েছে কিন্তু 80 রুপিস, সাথে স্যালাড রয়েছে, কাসন্দি রয়েছে দেখতে পাচ্ছ। আর আমি বলবো একদম সুরচির পাশেই কিন্তু এই দোকানটা, খুবই ফেমাস, তোমরাও ট্রাই করতে পারো। আমি একবার খেয়ে দেখি এটা কীরকম টেস্ট, দেখে লোভ সামলাতে পারলাম না, এই জন্য নিয়ে নিলাম। জাস্ট অ্যামেজিং একটা স্মেল আসছে, তো বুঝতে পারছো না, জানি বুঝতে পারবে না, ক্যামেরা দিয়ে বোঝা সম্ভব না, বাট এখান থেকে স্মেলটা দুর্দান্ত আসছে। এই হচ্ছে মাছের ফিলেট, তোমরা দেখতে পাচ্ছ একদম ভেতরে মাছ রয়েছে আর উপর দিয়ে ব্যাটার ফ্রাই করা। টেস্ট করে দেখি, একদম ক্রাঞ্চিনেস ওপরটা, মাছের ভালো একটা স্মেল আসছে ভেতরে, মাছটাও ফ্রেশ রয়েছে, দুর্দান্ত লাগছে। ভুল করলাম, কাসন্দি দিয়ে খেতে হয়, কাসন্দি দিয়ে এইভাবে নিয়ে এভাবে নিয়ে চলো জাস্ট টু ফোর খেতে। তোমরা ট্রাই করতে পারো, ক্লাসিক ফাস্টফুড সেন্টারে আসলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, 80 টাকা নিচ্ছে, ভালো আমি মনে করি ভালো দিচ্ছে। তো ক্লাসিক ফাস্টফুড থেকে তো ব্যাটার ফ্রাইটা খেলাম, খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো। আরও একটা আইটেম নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে রাইস কম্বো, এখানে রাইস কম্বো নাকি চলছে খুবই ভালো। আর একটা আইটেম খুবই টেস্ট করার খুব ইচ্ছা ছিল, সেটা হলো লেমন ফিশ, এটা আমি নতুন নতুন দেখলাম, এর আগে আমি এখন খাইনি। তো এটা চিলি চিকেন ফ্রাইড রাইস তো নিচ্ছি, সাথে লেমন ফিশটা নিচ্ছি, চলো দেখি ট্রাই করে দেখি এটাও কেমন লাগছে। তো ক্লাসিক ফাস্টফুড সেন্টার থেকে আরও একটা কম্বো আমি নিয়ে ফেলেছি, তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রাইস রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, এখানে হচ্ছে কিন্তু চিলি চিকেন, আর সাথে কিন্তু রয়েছে লেমন ফিশ, এটা কিন্তু আমার ইউনিক লেগেছে। ফার্স্টে রাইসটাকে দেখি, রাইসে দেখতে পাচ্ছ প্রচুর ভেজিস রয়েছে, আর এখানে প্রচুর বিনস ফিনস অনেক কিছু দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট বাইট, চলো ভেরি গুড, এই ফ্রাইড রাইসটা ট্রাই করলাম, ফ্রাইড রাইসটা সত্যিই ভালো খেতে, আর এখানে ভেজিস ফেজিসগুলোর জন্য খুব ভালো লাগছে খেতে, দুর্দান্ত। তো এবার দেখাচ্ছি তোমাদের ফ্রাইড চিকেনের গ্রেভিটা, এই যে চিলি চিকেনের গ্রেভি তোমরা দেখতে পাচ্ছ, একদম চলো ট্রাই করে। আচ্ছা ট্যাঙ্গিনেস ব্যাপারটা ভালো আছে, আর সাথে বেশ একটা স্পাইসি কিন্তু রয়েছে, এটা তোমরা যারা স্পাইসি পছন্দ করো তারা স্পাইসি খেতে পারো। এই হচ্ছে লেমন ফিশ, লেমন ফিশের গ্রেভিটা একটু ট্রাই করে দেখি, কালারটা ইউনিক, একদম ইউনিক কালার, দেখো একটা হলুদ হলুদ কালার ব্যাপার রয়েছে এটার মধ্যে, কিন্তু না একটু মানে অন্যরকম টেস্ট, চিলি চিকেনের মতো খেতে অনেকটা, বাট টেস্টটা একটু আলাদা রকমের, একটু হালকা লেমন লেমন ফ্লেভার তুমি পাবনা পাবে। লেমন ফিশের গ্রেভিটা দিয়ে একটু রাইসটা ট্রাই করি, এটা রাইসটার সাথে অতটা ফ্লেভারফুল যাচ্ছে না, বাট আমি মনে করি চিলি চিকেনটা ভালো। চিকেনের পিস এরকম সাইজে দিয়েছে, এক একটা এরকম বড়ো বড়ো সাইজের চিকেনের পিস রয়েছে। আর এই হচ্ছে তোমাদের লেমন ফিশ, এই সাইজটা একটু বেশি আমার বড়ো লাগছে এর তুলনায়, তো চলো ট্রাই করে দেখি ফিশটা, একটু ভেঙে দেখি। হচ্ছে লেমন ফিশের ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ, ট্রাই করে অসাধারণ টেস্ট, খুব ভালো লাগছে। তো এটার প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি, রাইসটার প্রাইস কিন্তু পড়ে তোমার 45 রুপিস, আর এই চিলি চিকেনটা দেখছো, চিলি চিকেনটা পার পিস কিন্তু 15 টাকা করে, তোমার 2 পিস 30 টাকা হচ্ছে, আর চিলি ফিশটা কিন্তু 30 টাকা পিস, তোমাকে 30 টাকা পিসে পাবে। তো আমার মোটামুটি একটু এক্সপেন্সিভ লাগলো রাইসটা, একটু একটু কম হলে হয়তো হতে পারতো, বাট টেস্ট ওয়াইজ ঠিক আছে, আমার ভালো লাগছে।
এবার লাস্ট কোয়ার্টার দিকে চলে এসেছি, একদম বিকালও হয়ে গেছে। তো এখন নিচে দোকানটার নাম তোমাদের বলে দিই, ফালতু টি সেন্টার। তো এই দোকানটা নাই ফালতু, বাট চাটা ফালতু। তো এইখান থেকে আমি টেস্ট করছি। তো চাটা কিন্তু খুবই সুন্দর, খুব বেশ ভালো। চা নিয়ে বেশি কিছু রিভিউ দেওয়া তোমাদের প্রয়োজন পড়বে না, বাট খুব সুন্দর টেস্ট। দোকানটার নাম ফালতু হলো, বাট চাটা ফালতু না, চাটা কিন্তু সত্যি টেস্ট, সত্যি ভালো। আমি কিন্তু এখন এই ফালতু টি সেন্টার থেকে কিন্তু চাটা ট্রাই করলাম, সিরিয়াসলি বলছি, অ্যামেজিং খেতে চাটা। আমি অতটা চা লাভার নই, বাট এই চাটা খেয়ে জাস্ট আমার মন ভরে গেল, সিরিয়াসলি বলছি। অবভিয়াসলি আসো, এসে ট্রাই করো, তোমরাও ডিসঅ্যাপয়েন্টেড হবে না। এই ডেকোরেশনের ভেতরে একদম শেষের দিকে আসবে এই ফালতু টি সেন্টার, খুব সুন্দর চা বানায়, খুব সুন্দর। রাইট নাও কিন্তু এই মুহূর্তে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর দোকান, অঢেল দোকান, মানে এত দোকান দেখানো সম্ভব না আমার পক্ষে, যতটা সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। আর পেটে তো একটু জায়গা বলে ব্যাপার আছে, তো পেটে আর একদমই একটা জায়গা নেই। তো চলো, আমার ডেকোরেশন কমপ্লিট হলো, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, তো ডেকোরেশনটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর মাস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করবে, তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে, কারণ ভালো ভালো ভিডিও তো দেখতে হবে। আর বাই দ্য ওয়ে, তোমরা সাবস্ক্রাইবটা করছো না, একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকো প্লিজ, 1K-র কাছাকাছি আছি, 1K-টা করে দাও খুব তাড়াতাড়ি, তাহলে আমাদেরও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে, সবার ভালো লাগে। চলো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।